সবার নজর পুড়ে যাওয়া ভবনের দিকে। গণমাধ্যমের কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ভিড় করছেন। ভবনের সামনে ঘিরে রেখেছে পুলিশ। রাজধানীর ব্যস্ততম এলাকার সেই ভবনটির অধিকাংশ ফ্লোরে ছিল খাবারের দোকান। সাততলা ভবনের দ্বিতীয় তলায় কাচ্চি ভাই নামের খাবারের দোকানও ছিল। এছাড়া তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া উপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হতো সেখানে। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতেও যেতেন। রাজধানীর বেইলি রোডের কথা বলছি। বহুতল ভবনে আগুনের ঘটনায় এ পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 40 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে 38টি লাশ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আবদুল্লাহ আল নূর NDC ঢাকা এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাত 9:50 দিকে বেইলি রোডের এই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে যা ঘটার ঘটে গেল। 46 জন মৃত্যুকোলে ঢলে পড়ল। 46টি তাজা প্রাণ নিঃশেষে শেষ। আহত হয়েছেন আরও অসংখ্য। এদের মধ্যে 22 জনের অবস্থাও আশঙ্কাজনক। 75 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে স্ত্রী সন্তানসহ মারা গেছেন ইতালি প্রবাসী ব্যবসায়ী সৈয়দ মোবারক হোসেন। ইতালিতে স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়া মোবারক মাসখানেক আগে দেশে এসেছিলেন। কথা ছিল স্ত্রী সন্তানদের সাথে নিয়ে ইতালি যাবেন। ভিসাও প্রস্তুত ছিল, কিন্তু আর যাওয়া হলো না। মোবারকের চাচাতো ভাই ফয়সাল জানান, রাজধানীর মধুবাগ থেকে স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দাম কাশফিয়া এবং সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আবদুল্লাহকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন মোবারক। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। ফয়সাল বলেন, পরিবারটি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য সব প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তাদের আর যাওয়া হলো না। পরিবারের আর কেউ বেঁচে রইল না। ভয়াবহ অগ্নিকাণ্ডে বুয়েট শিক্ষার্থী নাহিয়া নামিন ও লামিশা ইসলাম নিহত হয়েছেন। নাহিয়া নামিন বুয়েটের ইই অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে রাত 9:45 দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় অন্তত 46 জনের মৃত্যুর খবর এ পর্যন্ত পাওয়া গেছে। আগুন লাগার পরের দিনও উৎসুক জনতার ভিড় রাজধানীর বেইলি রোডে পুড়ে যাওয়া সেই ভবনটির সামনে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ ভবনটির সামনে আসতে থাকে। কেউ স্বজনদের খোঁজে, আবার কেউ এসেছেন দেখতে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে CID-র ক্রাইম সিন ইউনিট। এছাড়া র্যাব ও পুলিশের আলাদা দল, ফায়ার সার্ভিসের একটি দল ভবনে প্রবেশও করেছে। তারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছে। সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। সবার নজর পুড়ে যাওয়া ভবনের দিকে। গণমাধ্যমের কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থল ভিড় করছেন। ভবনের সামনে ঘিরে রেখেছে পুলিশ।